না, আর আমার কোনো খোঁজ খবর নাই। আমার মাদের যারা সত্যি নিল, আমি আর কিছু বলতে পারি না। এমন আমার মাল্লা মানুষ লাগে স্যার, এমন আমি আর কিছু বলতাম। চার দিন অতিবাহিত হওয়ার পরও কোনো সন্ধান মেলেনি কাটিগড়া থানাধীন গণিগ্রাম তৃতীয় খণ্ড শান্তিপুর সামজোরাইয়ের বাসিন্দা আফতাব উদ্দিন বড়ভুইয়ার। আজ ফের আফতাবের পরিবারের লোকজন সহ এলাকার প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইকবাল আহমেদ বড়ভুইয়া কাটিগড়া থানায় খোঁজ নিতে আসেন। উল্লেখ্য, গত মঙ্গলবার তারা নিখোঁজ সংক্রান্ত এজাহার প্রদান করেন, কিন্তু এযাবৎ কোনো খবর পাওয়া যায়নি। আজ পরিবারের লোকজন জানান, গত রবিবার আফতাব উদ্দিন বড়ভুইয়া গণিগ্রাম বাজার শেষে বাড়ি ফেরার পথে জনৈক্য হুসাইনির দোকানে বসেছিলেন। এদিন রাত 7টা নাগাদ বসে থাকা অবস্থায় স্থানীয় লোকেরা দেখেছেন, তারপর থেকেই আর আফতাব উদ্দিনের খোঁজ পাননি। বুধবার পরিবারের লোকজন আরও বলেন, তাদের পাশের বাড়ির জনৈক্য শঙ্কু নামের একজনের সাথে আদালতে মামলা চলছে। আর যে রবিবার আফতাব উদ্দিন বড়ভুইয়া নিখোঁজ হয়েছেন, তার পরের দিন ছিল আদালতে মামলার তারিখ। এতে তাদের পিতার নিখোঁজকে নিয়ে আরও সন্দেহ ঘনীভূত হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাটিগড়া থানাধীন গণিগ্রাম তৃতীয় খণ্ডের সামজোরাই এলাকার 58 বছর বয়সী আফতাব উদ্দিন বড়ভুইয়া নামের এক ব্যক্তি গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছেন বলে কাটিগড়া থানায় এক আবেদন জানিয়েছেন তার স্ত্রী মিসবা বেগম বড়ভুইয়া। অনেক খুঁজেও তারা ব্যর্থ হয়েছেন তার বাবাকে পেতে বলে জানান আফতাব উদ্দিন বড়ভুইয়ার কন্যা লাকি বেগম বড়ভুইয়া। সকালে খামো খামো গেছন, রোববারে খামো গেছন, খামো থাকি নাই গুড়িয়া বাজারও গেছন, বাজারও থাকি গুড়িয়া বাজার করিয়া বারুইয়া। আর অন থাকি ধরো আবিদা স্কুলের ওদার আশেপাশে থাকি ওদারও মসজিদর দার থাকি পরের দোকান পর্যন্ত হুসাইন হেড মাস্টারও বাড়ির দোকান, ও দোকানও সামনে অনাইয়া একবার বইছন। এর ভিতরে আমার সাসাইতে দেশন, আমার সাসাই দুই তিনজন লগে আসলা, তারা দেশন বাজে তান্ডা কইছন, তুমি যাইতা নাই তাই কইছন, আমি আইমু যাও ইলা তাই না দিরঙ্গে যাই তাই আজ আগুয়ান গেছন। ও তাকি ও মাঝখান থাকি না আমার বাপ খুন গাই বইছ, আমরা আর কোনো খবর হয়েছিল সাইড দিয়ে গেছে, আমরা আর কোনো খবর নাই। আর সোমবারে রবিবার রবিবারে ঘটনা হয়েছে, রবিবারে ঘটনা হয়েছে, আর সোমবারে আমরা কেসর তারিখ, আমরা কৌটো বাবার হইয়া গেছি, আমি বিদেশ আসলাম। এইটাও মারামারি কেস খারাল লোকে, ওই শঙ্কুর পাটির লোকে খার শঙ্কু, আমরা ও পাটির লোকে কেস চলে। পরের দিন সকাল সকাল হওয়ার বাদে কৌটো যাইতা কৈশোর তারিখও ওই দিন রাত থেকে তাই গাইব না নিখোঁজ হয়ে গেছেন, আর কোনো খবর নাই। আমার আমার তো সন্দেহ নাই, একমাত্র ওই লোকে আমার কেস জেরার উপরে ও বেড়ার উপরে আমার একটা সন্দেহ, আর যে দোকানে বসছেন ও দোকানের ভিতরে একটা ওই একটা হয়েছে কিতা সংক্রান্ত কেস, এটা তো মারামারির কেস। আমার বাবা রবিবার সকাল 11টার সময় বাড়িয়ে গেছেন খাজো, খাজো যাওয়ার পরে খাস থাকি বাড়িয়ে বাজার গেছেন, বাজার যাওয়ার পরে কেনাকাটা করছেন করিয়া আমার সাথে লোকে বাজার থেকে বাইরে দিয়েছেন, বাইরে গিয়ে আশেপাশে বেগা অভিজাত পাস দিয়ে পাস দিয়ে যাওয়ার পরে ওই জায়গা গিয়ে দম লইছেন, দম লোয়ার পরে কইছেন ভাইয়া আবিদা স্কুল আবিদা স্কুল চালার পরে বেগা আবিদা স্কুল চালার পরে ওই ওই একটু কিনারো আর কি কিনারো গিয়া দোকানে একটার মাঝে বইছো, বোয়ার পরে আমার আমার বাবা কইছেন বাইরে তুমি বাইক আনছো নি, তাই কইছেন না আমি বাইক আনছি না, তুমি কিতা যেতা, তাই উঠে কইছেন আমি আঠিয়ে বোন দম লই গাড়ি বাইলে যাইমু, আর যদি না পাই দিয়ে আমি আঠিয়ে যাইমু গিয়া, তে কইছেন ভাই আমি জিগের গিয়ে তুমিও না থাকো, ও তাকে আমার বা আমার চাচা গেছেন গিয়া, আর আমার বাবাও নুপাত গেছেন, এরপরে থেকে আর কোনো খোঁজ খবর নাই। তোমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ কি তো আমার ভাইয়েরে মারিয়া কেস কেস মামলা করা এই ও তো ওটা কোনো সন্দেহ আর কোনো সন্দেহ আমরা দাবি জানাইয়া রোববার খাজু কেছেন খাস থাকি যে পয়সা নিয়ে আমার কোটো তারিখও যেটা এই তারিখে আমার দিয়ে আমার বাপ গাইব নিখোঁজ আবন্ধ কোনো কি খুঁজ হয়েছি কথা।